শেষ পর্যন্ত কি ভেঙেই যাচ্ছে চিত্রনায়িকা পরিমণি ও নায়ক শরীফুল রাজের সংসার? দুদিন আগে রাজের উদ্দেশ্যে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান পরিমণি, তবে রাজ জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। রাজধানীর উত্তর বাড্ডা এলাকার বিবাহ ও বিচ্ছেদ নিবন্ধক কাজী আবু সাইদের কার্যালয়ে 18 সেপ্টেম্বর রাতে আইনজীবী মোহাম্মদ শাহিনুজ্জামানকে সঙ্গে নিয়ে নোটিশ দিয়ে আসেন পরিমণি। আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, আমার এখান থেকে তালাকের নোটিশ শরীফুল ইসলাম বরাবর পাঠানো হয়েছে। নোটিশে বিচ্ছেদের কারণ হিসেবে 4টি বিষয়কে সামনে এনেছেন পরিমণি। এগুলো হলো মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। এসব কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদ আইনের 18 নং কলাম অনুযায়ী সম্পর্ক ছিন্ন করতে নোটিশ দিয়েছেন পরিমণি। এদিকে পরিমণির আইনজীবী সাংবাদিকদের বলেন, চিত্রনায়িকা পরিমণি তার সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্তটি নিয়েছেন। কাজীর মাধ্যমে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। রাজপরীর কাবিননামায় দেনমোহর ছিল 101 টাকা, যেটা উসুল দেখানো হয়েছে। এই বিচ্ছেদ লেটার পাঠানোর মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কাজী অফিসে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ হয়, আর যদি কেউ বিচ্ছেদ চায় তাহলে তাকে একই নিয়মে কাজীর মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়ার জন্য আবেদন করতে হয়। আর এই নোটিশের প্রক্রিয়া মেনেই 3 মাস পর তালাক কার্যকর হয়। কোনো পক্ষ 3 মাসের মধ্যে স্থানীয় কাউন্সিলর বা সিটি কর্পোরেশনে গিয়ে আপোষ করলে ডিভোর্স কার্যকর হবে না। গুনিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরিমণি ও শরীফুল রাজ। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর গত বছরের 10 জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরিমণি। 2022 সালের 10 আগস্ট তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কে টানাপোড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও এবার বিচ্ছেদের আনুষ্ঠানিক উদ্যোগ নিলেন পরিমণি।